একটা বেতলা বানানোর লাগি গাছ খুঁজে পাই নেই, একটা পাইছে একটা বানাই ভাবি আসি নি। তুই বেতলাড়ি বানাবি? হ্যাঁ হইবে না, হইবে হইবে তো হইবে না। ঘটনাটা ঘটতে গেছে কি, আরে সেদিনটা মোর দাদা গেছে কোলায় কাজ করতে, যাওয়ার পরে এখন হ্যাঁ তো লাগে গেছে ঠান্ডা, ঠান্ডা লাগার পরে এখন তো দাদা দৌড়ে গিয়ে গেছে মোর দাদির দ্বারে, লাগিয়ে কইতেছে এক পাতিলে চা বানানো লাগবে। মোর দাদি তো রাগে মাগে ফায়ার হয়ে গেছে, ফায়ার হয়ে গিয়া দাদিও ঢোলা ভরে দিয়ে চা বানাইছে। ঢোলা তো সেনো ডোঙ্গা 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 এক ডোঙ্গা চা বানাইছে। দাদাও তো মাশাল্লাহ একটা চা খাওয়াই নে মানু, বুঝছো, এক ডোঙ্গা চা ডক ডক করে গিয়ে গিলে খাইয়ে লাইছে, গরম খেয়ে লাইছে গিলিয়ে। মোর দাদা কি হচ্ছে জানো? কি হচ্ছে? মোর দাদাই এই মনে কর চা বানাও, চা পাতি দাও, চিনি দাও, জ্বালাও, এত বহুত ঝামেলা, বহুত ঝামেলা। মোর দাদা আবার এইসব ঝামেলা পছন্দ করে না। মোরা তো মনে কর আবার একটু বোঝো তো ফিটিং ফাটিং মোক বাড়ির তো নাম আছে। হ্যাঁ হে হচ্ছে কি এই চা পাতি দুধ দুধ চিনি চিনি এবারে এক গলস পানি সব গিললি একবারে খাইয়া সুন্দর করে চুলে আগুন জ্বালাইয়া চুলের উপর বই রয়েছে। মাঝে মাঝে একটু হিট মিট মোর দাদাই দেওয়া লাগে, ঝামেলা বহুত কাহিনী। আচ্ছা দোস্ত হাসা কথা কই, দাদা কি বাইসে আছে না মধ্যে হাসা কথা কই মোর দাদাই? ও ভাই বেটা 283 বছর বয়স, সে তো টার্গেট নেছে 1200 বছর না বাঁচলে কি হইবে। মোকে গোষ্ঠী দিয়ে আবার মনে কর এই যে মোর ছোট চাষি, হে মনে কর 699 বছর বাঁচছে, মাত্র 690 বছর মাত্র। হ্যাঁ মোর মনে কর ওই খালাম্মার যে বড় নানি আছেলে হে বাঁচছে কত বেশি হইবে না, ওই 860 বছর টছর বাঁচছে, এত কম আছে। তারপরে হেবার মোর দাদার বর্তমান বয়স হয়েছে মনে কর 286। আচ্ছা আচ্ছা, হে টার্গেট হয়েছে যে হেরা যখন এই যে বাঁচছে তা হের তো একটু বেশি টার্গেটই থাকবে, তো হে টার্গেট নেছে 1000 বছরের নিচে তো আর মনে কর যাওয়া যাইবে না জায়গা। দেশের একটা পরিস্থিতি ডিজিটাল যে যুগ আইছে, আবার মোগো তো মনে কর দাদার নাতি বোঝো না, তো মনে কর মনে হল যে ওই লঞ্চে আইবে, এত টাকা পয়সা লেগে যাওয়া যাইবে না। এখন দাদা মোর চিন্তা করছে কেমনে আইবে, তো দাদা কি করছে বুড়িগঙ্গা নদী আছে না ডা, ওই যে সদর ঘাটের ধারে বুড়িগঙ্গা নদী কি আছে সিনসি বেড়া ছোট কাছে হে ইয়া ওই এনে একটা ডুব দিয়েছে, এক ডুবে বরিশাল ওই লঞ্চ ঘাটের উপরে গিয়ে পড়ছে। এই কি আমার যে আইডিয়া? হয় আলার আরা বছর গ্যারান্টি ফ্যান্টাই গেই জানবে টাকা বাজার হবে নাই, আলা কথা তো কম না কইলে নিজে কো মান সম্মান দেবে বরিশালের মানুষে, তাহলে যাও সাথে সাথে একটা মুইয়ার কি সারি দি একটা ফোন। মোর দাদাই গেলে সিটিয়াগাং, সিটিয়াগাং সিটিয়াগাং ও ওই দেশ আছে। তারপরে তো হ্যানে যাইয়া মনে কর হঠাৎ করে হনে হরতাল, হরতাল ট্রেনের রেল লাইনের উল্টোই থই, এবার লঞ্চে চলবে না বাসে আইবে না। দোস্ত সিটিয়াগাং গেল ওই ট্রেনে যায় চাঁদপুর বেড়া, চাঁদপুর দিয়ে আবার লঞ্চে আয়, তো সব বেলে বন্ধ। হঠাৎ করে মুই গেছি বেটা কোলায়, কোলায় কোলায় যাইয়া এই গরুর দেমুক রাখাল আছে রাষ্ট্র 10টা বুঝো, গরু পালে যে রাখাল, হ্যাঁ এই আবার আছে
হঠাৎ করে মোর কাকু মোর ফোন দিছে, এই কামাইলিয়া কমবে, মুই তো কাকু মুই তো কোলাই মুই কামরি মুই এই গরুর কামটা মরে নেই এই দেখতে আসি, তোর দাদাই কইল মই চিটাং পানির ওয়াশার ভিতরে ডুব দেছে দৌড়িয়ে বাড়ি আয়, মুই গরু টরু হালাই থুইয়া এক দৌড়তি বাড়িয়েছি, আর মুগো ঘর তো বিল্ডিং বেড়া সবগুলো ডিজিটাল মোটর লাগাই নিয়া পানির কল টল বুঝো না, তা মুই এই কাকুর গেলাম কাকু মান কি হর মুখ দাদাই তো ডুব দিয়ে লাইছে, তত্তরি যে কলের টেপটা সার দাদা মুই যে টেপটা সারছি মোর দাদা একটু পুষ্করি কলের টেপতে পড়ি গেছে, মুই মনে কর ডিজিটাল দাদা হয়নি ওয়াশার টাঙ্কিতে ঢুকতেছে কিন্তু টেপ খোলা লগে লগে ফরি গেছে, আন আর কি কম বুঝো আন কি কবি আন আর তোর কিছু কোয়ার্টার আছে বেটা এগুলো বুঝতে পারছি বুঝলে পারবো না। আচ্ছা দোস্ত ঠিক আছে আমার তো চাইছিলাম একটা বানাইতে তা হইবে না দাদার লাডি, আচ্ছা হয় যা যা এটা যাই তাই যাইয়া ওই মানুষের লাগে সাফা সফা সারিস না তবু তো ফ্যান্ট হয়নি অভ্যাস আছে, হালা মোর লাগাই সাফা মারতে মুই লন্ডন আমেরিকা যুক্তরাষ্ট্র যা দেশ সব চাফা মারিয়ে ফিনিশ করে থুইয়া আইছি এই দেশে মোর তুই এই যে মনে আসছো বেটা মানুষ আর ভাইলি না চাফা সারার মোর লাগে চাফা সারানি। Subscribe to my channel and hit the bell icon so you never miss any video from my channel.